हेलो गाइस, वेलकम टू माय चैनल डॉक्टर एंड मी। आमी ऋतुपर्णा। सो एखन हलो दुपुर बेला, सो गुड आफ्टरनून। एखन बजे दुपुर आढ़ाईटे। सो एखन आमरा सबे लांच करे उठलाम। आज के ब्लॉगटा स्टार्ट करते एकटु देरीते हलो, बिकज आज के हलो सैटरडे। सो आमार अफिस नेई वीकेंड। सो একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, তারপর টুকটাক কিছু কাজ ছিল বাড়ির সেগুলো করেছি। তো সেইগুলো করতে গিয়ে ব্লগটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল। সো ঠিক আছে, এখন থেকে আমি তোমাদেরকে সব বলে দিচ্ছি। সো দুপুরবেলা এখন আমি স্নান করে খেয়ে উঠেছি, শ্যাম্পু ট্যাম্পু করেছি চুলে। চুলটা এখনো পুরোপুরি শুকায়নি, যাই হোক। সো আজকে একটু বাদে, এখন নয়, আর একটু টাইম বাদে রেডি হব, একটা জায়গায় যাব। সো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একটু বাদে আমি বলে দিচ্ছি। তো এখন একটু রেস্ট নিয়ে নিই আধ ঘন্টা, দেন রেডি হয়ে তোমাদের সাথে আমি আবার কথা বলছি, তখন ডিটেলে সব কিছু বলছি। বেরোনোর জন্য তখন বললাম আপনাদেরকে আমরা এক জায়গায় বেরোবো, তখন ডিসাইড ছিল না এক্স্যাক্টলি কোথায় বেরোবো। এখন বাজে 4:30। তো এবার আমরা রওনা দিচ্ছি, তো ফ্যামিলি সবাই মিলেই যাব। দাদা ড্রাইভ করবে, আর মা অলরেডি নিচে চলে গেছে, বাবা রয়েছে, দাদাও নিচে চলে গেছে। আমি আর বাবা এবার নামবো। এই আমি একটু ড্রেস আপ করেছি। সো কোথায় যাচ্ছে এবার অ্যাট লাস্ট বলে দিই। এখন আমরা যাচ্ছি হলো কলকাতা সাউথ সিটি মলে। সো আমি এবার নিচে নামি, নাহলে দেরি হয়ে যাচ্ছে। মাস্কটা নিয়ে নিই, চলো নিচে নামা যাক। তা কেমন লাগছে আমাকে একটু জানিও তোমরা। জিন্স পরেছি, টপ পরেছি, আর আর একটু হালকা সাজগোজ করেছি, কেমন লাগছে জানি। সো আমরা গাড়িতে উঠে পড়েছি। এ আমি রয়েছি, মাই সামনে বসেছে, মা তাকাল, মা মাস্ক পরে নিয়েছে গাড়ির ভিতরেও, খুব মেনটেন করছে। এ দাদাও রয়েছে, দাদা দাঁড়াও, এদিকে দাদা রয়েছে, দাদা গাড়ি চালাবে, সো ড্রাইভিং সিটে বসে আছে। আর বাবা এখনো আসেনি, বাবা দরজাটা লক করে আসছে, তো ওই জন্য এখনো গাড়ি স্টার্ট হয়নি। এখন পেট্রোল পাম্পে রয়েছে, পেট্রোল ভরছে। এই যে তোমরা জানলা দিয়ে দেখতে পাচ্ছ, আশা করি এটা পেট্রোল পাম্প। আর বাবার দাদা বেরিয়েছে, তো পেট্রোল ভরে নিয়ে আমরা একদম ডাইরেক্ট সাউথ সিটি মলে যাবো।
দেখতেই পাচ্ছ তোমরা, আমরা কলকাতা সাউথ সিটি মলে চলে এসেছি। তো আমরা এখন এন্টার করছি, তো আমরা এখন সাউথ সিটি মলের পার্কিং জোনের দিকে যাচ্ছি যেখানে কার পার্কিংটা হয়। তো এবার কার পার্কিং করে আমরা ডাইরেক্ট সাউথ সিটি মলের ভিতরে ঢুকবো। তো ওই কার পার্কিং করতেই অনেকটা যেতে হয়, অনেকটা ঘুরতে হয় কোথায় কার ফাঁকা আছে না আছে, আর তার আগে টোকেনটা কেটে নিতে হয়। তো সেইখান থেকে টোকেনটা কেটে একেবারে পার্কিং করে ঢুকে পড়ব সাউথ সিটি মলের ভিতরে। এখন আমরা সাউথ সিটি মলে চলে এসেছি, মা আর আমি, মাকে তখন দেখাতে পারিনি, মা গাড়িতে চলে গিয়েছিল, আমি মলেই দেখিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে বাবাই কোথায় গেলে, দাদা সামনে এগিয়েছে। এখন একটু করোনা পরিস্থিতি বলে হয়তো হসপিটালটা অনেকটাই ফাঁকা আছে। স্যাটারডে তো আজকে স্যাটারডে হওয়া সত্ত্বেও সাউথ সিটি মলটা বেশ ফাঁকা আছে। ঘুরছি চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, নিচের দিকে যাচ্ছি, মাস্কগুলো আপনাকে দেখি ফাঁকা আছে। আমরা আমরা এতক্ষণ হলো সপার স্টপে ছিলাম, সপার স্টপে আমি দুটো ড্রেস নিয়েছি, ড্রেস মিন্স হলো ওয়ান পিস দুটো নিয়েছি, ওখানে ট্রায়াল করছিলাম, ওতেই অনেকক্ষণ টাইম চলে গেছে বেসিক্যালি। তো এখন আমরা ওপরে ফুড কোর্টে এসেছি সাউথ সিটি, এই মা রয়েছে, এই এখন যাচ্ছি, তা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফুড কোর্টটা। ও বাবা বারণ করবে, আই থিঙ্ক সো, যতটা করা যায় আমি তুমি করে যাই। তো আপনারা দেখে নিলেন হলো সাউথ সিটি মলে কীভাবে আমরা ঘুরলাম, কীভাবে কী এনজয় করলাম। তো পুরো সাউথ সিটি মলে আরও আরও যে অনেক জায়গায় ঘুরেছি সেই জায়গাগুলো ভিডিও করতে পারিনি, কারণ ওরাই বলছিল যে ভিডিও নট অ্যালাউড। সো আমরা সব জায়গাটা কাভারেজ তুলতে পারিনি। তো তো যেমন ফুড কোর্টে যখন আমরা ঢুকছিলাম, ঢুকতে গিয়ে সবে বাইরেটা ফুড কোর্টটা সবে এন্টার করছি আর ভিডিওটা করতে শুরু করেছি, তখনই ওরা বলল যে আর ভিডিও করা যাবে না, তো তখন আমাদের বন্ধ করে দিতে হয়েছে। তাও যতটা সম্ভব পেরেছি আমি ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সো ফুড কোর্টে যে আমরা কী খেয়েছি, KFC-তে খেয়েছিলাম, তো সেটা সেখানকার কিছু পিকচার্স, তারপর আমি বললাম সপার স্টপে আমি আমার জামা ট্রায়াল করেছিলাম, সেখানে কিছু ড্রেস পরেছিলাম, সেই ড্রেসগুলো কয়েকটা পিকচার্স তোমাদেরকে আমি এরপর নেক্সট ফটো কিছু দিয়ে দেখিয়ে দেবো, আর কিছু আমাদের কিছু ফ্যামিলি গ্রুপ পিকচার্সও আমি দেখিয়ে দেবো তোমাদেরকে। আর হলো যে জামা দুটো সপার স্টপ থেকে দুটো ওয়ান পিস যে কিনেছি বলেছিলাম, সেই দুটো আমি এখন দেখাচ্ছি না, পরে কোনো পার্টি বা কোনো অকেশানে গেলে যখন ওই ড্রেসটা পরবো তখন তোমাদেরকে আমি ওই ড্রেস দুটো ভালো করে দেখিয়ে দেবো। তো আপাতত তোমরা এখন আমাদের ফুড কোর্টে, তারপর আমাদের কিছু ফ্যামিলি গ্রুপ পিকচার্স আর কিছু ড্রেস ট্রায়াল করেছিলাম, তার মধ্যে আমি যে ড্রেস দুটো কিনেছি সেটা হয়তো থাকতে পারে, তো তোমরা সেগুলো এখন দেখে নাও।
देखे निले और साउथ सिटी मॉल वीडियो पुरो देखे निले। सो केमन लागल तुम्हारा अवश्य कमेंट बक्से जानाबे, अवश्य वीडियो भालो लागले लाइक शेयर करबे और तार साथे तुम्हारा यदि नतून सबसक्राइबार हो तो चैनलटाके सबसक्राइब कर देबे अवश्य। और तुम्हारा जे आमि तार साथे एकटा क्वेश्चन आछे सेटा तुम्हारे जोन्नो, जे ड्रेसगुलो पड़े तुम्हारा पिक्चर्सगुलो देखले तार मध्ये कौन कौन ड्रेस आमि किनेछि, आमि दुटो ड्रेस किनेछि, तार मध्ये कौन दुटो ड्रेस आमि किनेछि तुम्हारा कमेंट बक्से अवश्य जानाबे। सो आजकेर मतो चललाम, टाटा बाय बाय। सो प्लिज लाइक शेयर एंड सबसक्राइब कर दाओ चैनलटाके और एइभावे तुम्हारा सपोर्ट करते थाको ताहले आमि आरो एगिए जेते चाई, आरो एगिए जाबो तोमादेर साहाज्यते। सो आजकेर मतो चलि, टाटा।